হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি কথা বলতে চলেছি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন মুভি নিয়ে। চলুন শুরু করা যাক। হ্যারি পটার হলো একটি ম্যাজিক বিশ্বের কাহিনী। মুভির শুরুতে এক বছরের ছোট বাচ্চাকে দেখি, যার নাম হ্যারি পটার। তার বাবা মায়ের মৃত্যুর পর হ্যারি পটার তার মায়ের বোনের বাড়িতে বড় হতে থাকে। এরপর 10 বছর পরের ঘটনা দেখানো হয়। হ্যারিকে তার আঙ্কেল আন্টি তেমন ভালোবাসত না, তাকে সিঁড়ির নিচে একটি ঘরে থাকতে হতো। হ্যারির কাজিনকে আঙ্কেল আন্টি খুব ভালোবাসত। কাজিনের জন্মদিন উপলক্ষে তারা চিড়িয়াখানায় ঘুরতে যায়। সেখানে হ্যারি কাচের দেয়ালের অপর পাশে একটি অজগর সাপ দেখতে পায়। হ্যারির কাজিন সাপকে অলস বলে চলে যায়। এতে হ্যারির খুব মন খারাপ লাগে। সে সাপকে বলে, তোমার কষ্ট তারা বুঝতে পারবে না। হ্যারি অনুভব করে যে সাপটি তার কথা বুঝতে পারছে। একটু পর হ্যারির কাজিন সেখানে আসে ও হ্যারিকে ধাক্কা দেয়। হ্যারি মাটিতে পড়ে যায় এবং সে রেগে গিয়ে কাজিনের দিকে তাকায়। তখন আশ্চর্যজনকভাবে কাচের দেয়ালটি উধাও হয়ে যায় আর হ্যারির কাজিন সাপের খাঁচায় পড়ে যায়। সাপটি সেখান থেকে বের হয়, হ্যারিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। হ্যারির কাজিন দেখে সেখানে পুনরায় কাচের দেওয়াল রয়েছে। হ্যারির আঙ্কেল হ্যারিকে খুব বকা দেয় এবং এই ঘটনার জন্য হ্যারিকে দায়ী করে। একটি পেঁচা হ্যারির জন্য চিঠি নিয়ে আসে। হ্যারির কোনো চিঠি আঙ্কেল তাকে পড়তে দিত না, আঙ্কেল চিঠি আগুনে জ্বালিয়ে দিত। একদিন ঘরে অজস্র চিঠি পড়তে থাকে। আঙ্কেল সবাইকে নিয়ে একটি দ্বীপে চলে আসেন। হঠাৎ এক রাতে সেখানে হ্যাগ্রিডের আবির্ভাব ঘটে। হ্যাগ্রিড ছিল একজন জাদুকর যে ছোটবেলায় হ্যারিকে আঙ্কেল আন্টির কাছে রেখে গিয়েছিল। হ্যাগ্রিড হ্যারির 11 বছরের জন্মদিন উপলক্ষে তাকে একটি কেক দেয়। হ্যাগ্রিড হ্যারিকে একটি চিঠি দেয় এবং জানায় যে হকওয়ার্টস জাদুর স্কুলে পড়াশোনা করার জন্য হ্যারিকে নির্বাচন করা হয়েছে। হ্যারি জানতে পারে যে তার বাবা মাকে হত্যা করা হয়েছে। সে এতদিন জানত কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছে। হ্যাগ্রিড হ্যারিকে বলে যে হ্যারি একজন জাদুকর ও তার বাবা মাও জাদুকর ছিলেন। হ্যারি তার আঙ্কেলের অনিচ্ছা সত্ত্বেও হ্যাগ্রিডের সাথে চলে যায়। হ্যাগ্রিড হ্যারি পটারকে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক জাদুকর ছিল। তারা হ্যারি পটারকে দেখে অনেক অবাক হয়, কারণ হ্যারি পটার আগে থেকেই খুব বিখ্যাত ছিল। তার বাবা মাকে হত্যা করা হয় কিন্তু সে বেঁচে যায় এবং তার মাথায় একটি ক্ষত চিহ্ন রয়েছে। হ্যারি পটারকে হ্যাগ্রিড একটি ব্যাংকে নিয়ে যায় এবং হ্যারি জানতে পারে তার বাবা মা তার জন্য ব্যাংক লকারে অনেক সম্পদ রেখে গিয়েছে। এরপর হ্যারি একটি জাদুর স্টিক সংগ্রহ করে একটি দোকান থেকে। হ্যাগ্রিড হ্যারি পটারকে একটি সাদা পেঁচা উপহার দেয়। পরের দিন হ্যাগ্রিড হ্যারি পটারকে একটি ট্রেনের টিকিট দিয়ে চলে যায়। হ্যারি পটার দেখে তার টিকিটে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 15। হ্যারি পটার একটু অবাক হয়। হ্যারি পটার প্ল্যাটফর্ম 9 ও 10-এর মাঝে একটি পিলার দেখতে পায়। সেখানে একজনকে যেতে দেখে এবং সেও পিলারের মধ্যে দিয়ে যায় এবং 15 নাম্বার প্ল্যাটফর্ম দেখতে পায়। হ্যারি পটার হকওয়ার্টস এক্সপ্রেস ট্রেন দেখতে পায়, যেটি হকওয়ার্টস স্কুলে যাবে। ট্রেনে হ্যারি পটারের সাথে রন ও হারমায়োনির পরিচয় হয়। হকওয়ার্টস স্কুলে পৌঁছে যাবার পর সেখানে 4টি হাউস অর্থাৎ গ্রুপ ছিল, গ্লিফিন্ডর, স্লিদারিন, হাফলপুফ ও রেভেনক্লো। একটি জাদুর টুপির সাহায্যে ছাত্রদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়। হকওয়ার্টসে হ্যারি গ্লিফিন্ডর হাউজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়। রন ও হারমায়োনিও একই গ্রুপের ছাত্র হিসেবে নির্বাচিত হয়। হ্যারি বুঝতে পারে যে সে জাদুকরদের জগতে অত্যন্ত বিখ্যাত। সে রন ও হারমায়োনির সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে। হ্যারি ধীরে ধীরে ম্যাজিকের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে থাকে। তবে স্লিদারিন হাউজের ছাত্র ড্রাকো মেলফয়ের সাথে তার শত্রুতা গড়ে ওঠে। সকল শিক্ষক হ্যারিকে পছন্দ করলেও একমাত্র পোষণ বিষয়ের শিক্ষক সেভেরাস স্লেইপ হ্যারিকে অপছন্দ করত।
এক সময় ধীরে ধীরে হ্যারি তার বাবা মায়ের অতীত ইতিহাস সম্পর্কে জানতে থাকে। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের কুইডিচ খেলা নিষিদ্ধ হলেও হ্যারি তার স্বীয় দক্ষতার গুণে গ্রিফিন্ডর হাউজের কুইডিচ টিমে শিকার হিসেবে খেলার সুযোগ পায়। একসময় হ্যারি জানতে পারে কোনো একজন গ্রিঙ্গটস ব্যাংকের পূর্বেই খালি করা একটি ভল্ট ভেঙে ভিতরে প্রবেশ করে। এর রহস্য আরও ঘনীভূত হয় যখন তারা ফ্লাফি নামের তিন মাথাওয়ালা একটি কুকুরকে আবিষ্কার করে, যেটি চতুর্থ তলার নিষিদ্ধ করিডোর পাহারা দিচ্ছে। হ্যালোইনের সময় একটি দৈত্য স্কুলে ঢুকে পড়ে এবং ঘটনাক্রমে হারমায়ুনিকে আক্রমণ করে। হ্যারি ও রন এ সময় তাকে উদ্ধার করে, কিন্তু প্রফেসর ম্যাকগোনাগলের কাছে ধরা পড়ে যায়। তবে হারমায়ুনি সব দোষ নিজের বলে স্বীকার করে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। স্লিদারিনদের বিপক্ষে হ্যারির প্রথম কুইডিজ ম্যাচে হ্যারি তার ঝাড়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হারমায়ুনি লক্ষ্য করে যে স্নেইপ বিড়বিড় করে কিছু বলছে। সে স্নেইপের আলখাল্লায় আগুন লাগিয়ে দেয়। এই সুযোগে হ্যারি স্টিচটি ধরে ফেলে এবং গ্রিফিন্ডার হাউস জয়ী হয়। ক্রিসমাসের টাইমে একজন অজানা ব্যক্তি হ্যারিকে তার বাবার অদৃশ্য হওয়ার আলখাল্লাটি উপহার দেয়। এ সময় সে একটি পরিত্যক্ত রুমে এরিসেডের আয়না দেখতে পায়, যার মধ্যে মানুষের অন্তরের সবচেয়ে গভীর ইচ্ছা প্রতিফলিত হয়। হ্যারি তার মৃত বাবা মাকে এই আয়নায় দেখতে পায়। এদিকে হ্যারি, রন, হারমায়ুনি নিকোলাস ফ্লামেল সম্পর্কে জানতে পারে, যিনি ফিলোস্টোফার্স স্টোন বা পরশ পাথরের স্রষ্টা। পরশ পাথর হলো এমন একটি পাথর যা যে কোনো ধাতুকে সোনায় পরিণত করে এবং যা ব্যবহার করে এলিক্সির অফ লাইফ তৈরি করা যায়। তারা আরও জানতে পারে যে এই পাথরটি হগওয়ার্টসে লুকানো আছে এবং ক্লাফি এটিকে পাহারা দিচ্ছে। ভলডেমর্ট পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য পাথরটি চুরি করার চেষ্টা করছে। ভলডেমর্ট হলো একজন জাদুকর যিনি তার জাদুর শক্তিকে খারাপ কাজে ব্যবহার করার জন্য বিখ্যাত হয়ে আছেন। ভলডেমর্ট হলো সেই জাদুকর যিনি হ্যারির বাবা মাকে হত্যা করেছেন এবং হ্যারিকেও মারতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। হ্যারি তাৎক্ষণিকভাবে সন্দেহ করে যে স্নেইপ ভলডেমর্টের জন্য পাথরটি চুরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এ সময় হ্যারি ডিটেনশনের জন্য নিষিদ্ধ বনে যায় এবং দেখতে পায় যে একটি কালো ছায়া একটি আহত ইউনিকর্নের রক্তপান করছে। ফিরেঞ্জ নামের একজন সেন্টার জানায় যে এই কালো ছায়াটি হচ্ছে ভলডেমর্ট। ভলডেমর্ট নিষিদ্ধ বনে ইউনিকর্নদের হত্যা করছে এবং রক্তপান করছে, কারণ ইউনিকর্নের রক্ত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও তাকে সারা জীবনের জন্য অভিশপ্ত করে দেয়। ইউনিকর্নকে হত্যা করা একটি মারাত্মক অপরাধ। এ সময় হ্যাগ্রিড একটি ড্রাগনের ডিমের বিনিময়ে অসাবধানতাবশত একজন অপরিচিত আগন্তুকের নিকট পরশ পাথরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার উপায় ফাঁস করে দেয়। হ্যারি সন্দেহ করে আগন্তুকটি ছিল স্নেইপ এবং সে অচিরেই পাথরটি চুরি করবে। তাই হ্যারি পরশ পাথরটি উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। সে রন ও হারমায়ুনি ক্লাফিকে কৌশল অবলম্বন করার মাধ্যমে পরাস্ত করে। এরপর তারা একের পর এক বাধা পার হতে থাকে। হ্যারি যখন শেষ চেম্বারে পৌঁছায় তখন সে একা হয়ে পড়ে এবং স্নেইপকে নয় বরং প্রফেসর কুইরেলকে দেখতে পায়। কুইরেল জানায় যে হ্যালোইনের সময় দৈত্যকে সেই ছেড়ে দিয়েছিল। কুইডিচ ম্যাচে স্নেইপ নয়, কুইরেল হ্যারিকে হত্যার চেষ্টা করেছিল এবং স্নেইপ হ্যারিকে রক্ষার চেষ্টা করছিল। সে অ্যারিসেডের আয়নাটি ব্যবহারের মাধ্যমে পরশ পাথরটি হস্তগত করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর কুইরেল হ্যারিকে আয়নাটির সামনে দাঁড়াতে বাধ্য করে। এ সময় ব্যাঘাতিতভাবে পাথরটি হ্যারির পকেটে চলে আসে। কুইরেল তার পাগড়িটি খুলে ফেললে তার মাথার পেছনের দিক ভলডেমর্টের মুখটি দেখা যায়। ভলডেমর্ট হ্যারির কাছ থেকে পাথরটি নেয়ার চেষ্টা করে কিন্তু হ্যারিকে স্পর্শ করা মাত্রই কুইরেলের হাত পুড়ে যায়। ভলডেমর্ট পালিয়ে যায় এবং কুইরেল মারা যায়। হ্যারি সুস্থ হয়ে উঠলে ডাম্বলডোর হ্যারিকে জানায় যে হ্যারির মা লিলি হ্যারির জীবন রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। হ্যারির জন্য তার মায়ের এই ভালোবাসা ও আত্মদানের শক্তি হ্যারিকে
ভলডেমর্টের হাত থেকে সুরক্ষিত করেছে। ডাম্বলডোর আরও জানান, পরশপাথরটি ধ্বংস করে ফেলা হয়েছে যাতে ভলডেমর্ট পাথরটি চুরি করতে না পারে। তিনি বলেন, যারা পাথরটি খুঁজে পেতে চায় কিন্তু এটি ব্যবহার করতে চায় না, কেবলমাত্র তারাই পাথরটি খুঁজে পেতে সক্ষম। এই কারণেই হ্যারি পাথরটি পেয়েছিল। বছর শেষে অনুষ্ঠানে হ্যারি, রন, হারমায়োনি ও নেভিলের প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে গ্রিফিন্ডর হাউস হাউস কাপ লাভ করে। গ্রীষ্মের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। হ্যারি পটারের নতুন বাড়ি এখন থেকে হগওয়ার্টস, আর এখানেই মুভির সমাপ্তি ঘটে।